হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তোমাদের একটা গেম প্লে দেখাবো, নতুন একটা গেম প্লে। গেম প্লেটা বাংলাদেশে অনেক কম মানুষ মানে খেলে, যার কারণে আমি এই গেম প্লেটা নিয়ে তোমাদের সামনে আসলাম, তোমাদের সামনে তুলে ধরার জন্য আসলাম। তো এই গেম প্লেটার নাম হচ্ছে, গেমটার নাম হচ্ছে ডে বাই ডে লাইফ। তো এই গেমের একটা মর্মান্তিক একটা হিস্টোরি আছে, হিস্টোরিটা অনেক হরর, অনেক ভয়ানক একটা হিস্টোরি। তো আমি প্রথমে বলছি, দুর্বল হাটের কেউ এই গেম প্লেটা খেলবেন না। তো এই গেম প্লেটার হিস্টোরিটা আমি একটু তোমাদের সামনে উল্লেখ করি। তো এর হিস্টোরিটা হচ্ছে, এই গেমের যে ম্যাপটা আছে, যে ম্যাপগুলো আছে, সে ম্যাপগুলো হচ্ছে অনেকটা পুরনো রাজবাড়ি, পুরনো হসপিটাল বা পুরনো গোডাউন, অথবা তোমাদের সামনে আসতে পারে পুরনো একটা বাগান বাড়ি। তো সেখানেই তোমাদের ম্যাচটা খেলতে হবে। তো তোমাদের চারটা একটা টিম থাকবে, চারজনের একটা টিম। আর এখানে একটা কথা আমি ভুলে গেছি বলতে, তো এখানে এই গেম প্লেটা করতে হলে তোমাদের দুইটা, যে কোনো দুইটা ক্যারেক্টারের একটা ক্যারেক্টার তুমি চুজ করতে পারবা। যেমন নাম্বার ওয়ান হচ্ছে তুমি কিলার মেশিন, অর্থাৎ তুমি ভূতের অ্যাক্টিং, ভূতের ক্যারেক্টার নিয়ে তুমি খেলতে পারবা। আর নাম্বার টু হচ্ছে তুমি সাধারণ নর্মাল মানুষের একটা ক্যারেক্টার নিতে পারবা। তো নর্মাল মানুষের ক্যারেক্টার কখনো ফাইটে যাবে না, আর ভূতের ক্যারেক্টার ফাইটে আসবে। ভূতের ক্যারেক্টার তোমাদের দেখলেই তোমাদের আক্রমণ করবে, তোমাদের মারার চেষ্টা করবে। আর দ্বিতীয়ত, যারা টিম, চারজনের টিম আছে, তারা কখনো ফাইটে যেতে পারবে না, তারা সার্ভাইভ করবে শুধু। তো যখন তোমাদের একটি ম্যাপের ভিতরে মানে নামিয়ে দেওয়া হবে, তখন এখানে অনেকগুলো মেশিন থাকবে, সে মেশিনগুলো সবগুলোই নষ্ট মেশিন থাকবে। এখান থেকে তোমাদের পাঁচটা মেশিন ঠিক করতে হবে। তো পাঁচটা মেশিন ঠিক করলে যা হবে, তোমরা গেট খুলতে পারবা। যখন তোমাদের মেশিন ঠিক হয়ে গেছে, এখন গেট খুলবে, গেট খুললে তোমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারবা। তো আমি আর বেশি কথা না বললে আমরা চলো গেম প্লেটা খেলি এবং আমরা উপভোগ করি গেম প্লেটা কীরকম। তো আমাদের অলরেডি একটা মেশিন ঠিক হয়ে গেছে, আর একটা মেশিন এটাও প্রায় ঠিক হয়ে যাবে। তো আমার এখানে কিলার মেশিন আছে। কিলার মেশিন আসলে কী হয়, আমি কীভাবে টের পাবো যে আমার আশেপাশে কিলার মেশিন আছে, মানে ওই ভূতটা আছে? তো আমার তখন হার্টবিট বেড়ে যাবে। দেখতে পাচ্ছ যে আমার বুকের ভিতরে যে লাল চিহ্নটা, সেটা অনেকটা বেড়ে গেছে। তার মানে হচ্ছে যে ও আমাদের, আমরা যে দোতলায় আছি, সে দোতলার নিচেই আছে ও। তো মানে চলে যেতেছে, আমার হার্টবিট কমে যেতেছে, যেহেতু ও চলে যেতেছে, চলে গেছে সম্ভবত। তো আমি একটু ধীরে ধীরে নামবো। তো আমার টিমমেট, বাকি টিমমেটগুলো যে কই আছে আমি জানি না। আমার সাথে একজন আছে, ও দোতলায় আছে, ওকে ভয় পাইতেছে নাকি? আচ্ছা যাই হোক, আমি একটু সামনে যাবো। সামনে একটা মেশিন আছে, এখানেই তো কিলার মেশিন। আমার কি নেটের সমস্যা হইতেছে? মনে ও মাই গড, আমার তো নেটের সমস্যা হইতেছে। আচ্ছা সমস্যা নেই, নেট ঠিকঠাক হয়েছে। এখন আমি একটু পালিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমার সাথেই আছে কিলার মেশিনটা, কারণ আমার হার্টবিট যেহেতু এখনও লাল চিহ্ন, চলে গেছে। ভয় নেই ভাইয়া, ভয় নেই, চলে গেছে। তো এখানে একটা মেশিন আছে, এটা আমি ঠিক করার চেষ্টা করব। ও এখানে তো, ও মাই গড ভাই, এই জায়গায় কিলার মেশিন আছে ভাই, অল্প একটুর জন্য ভাই বেঁচে গেছি। তো কি আমার পিছু নিচ্ছে? আমি জানি না আমার কি পিছু নিচ্ছে কি না। তো আমি এখানে একটু লুকানোর চেষ্টা করব, সম্ভবত ও আমার পিছু নেয় নাই। ও আমার পিছু নেয় নাই, ও পিছু নিলে দেখতো, আর দেখলে আমাকে মারতো। ও পিছু নিলেই কিন্তু সর্বনাশ, কারো পৌষ মাস, আর ও পিছু নিলেই হয় সর্বনাশ। তো সম্ভবত চলে গেছে, আমি যাব এখন মেশিনটা। ও মাই গড ভাই, সামনেই ভাই, ও কি টিম আপ করার চেষ্টা করতেছে ভাই? আরে ভাই, টিম আপ করতেছে মনে হয়। ওই মেশিনটাও তো ঠিক হয়ে গেছে, ও তো কিছুই করলো না, সম্ভবত টিম আপ করার চেষ্টা করতেছে। ও মনে হয় তো আমাদের মারবে না। আচ্ছা তারপর আমরা দেখি আমাদের মারে কিনা, আমি একটু সামনে গিয়ে দেখি, একটু নিশ্চিত হই। হ্যাঁ, আমি একটু শিওর হবো যে ও আসলে টিম আপ করছে কি না। টিম আপ না করলে কিন্তু ওর হাত থেকে কারো রক্ষা নেই। আমাদের অলরেডি গাইজ চারটা মেশিন ঠিক হয়ে গেছে, চারটা মেশিন ঠিক হয়ে গেছে, আর একটা মেশিন বাকি আছে। একটা মেশিন ঠিক হলে ও ভাই এখনই আমাকে মেরে দিত,
দেখি আমি একটু শিওর হই, দেখি ও আমার সাথে টিম আপ করে কিনা। সম্ভবত টিম আপ করবে কি না আমি এখনও শিওর নই গাইস, 50% শিওর আমি জানি না ও টিম আপ আসলেই করবে কি না। ওই তো ওই দিকে চলে গেছে, আমরা তাতে এই মেশিনটা ঠিক করি দুইজন আছি। তো দুইজনে যখন একটা মেশিন ঠিক করব তখন সেই মেশিনটা খুব দ্রুতই ঠিক হয়, অথবা চারজনে ঠিক করলে বা তিনজনে ঠিক করলে সেটা আরও দ্রুত ঠিক হয়, আর একজনে যদি ঠিক করি সেটা অনেকটা সময় লাগে। তো আমাদের এই মেশিনটা ঠিক হয়ে গেলে আমরা গেট খুলতে পারবো, আর গেট খুললে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো, আর আমাদের ম্যাচটা বুইয়া হবে। ডে বাই ডে লাইটে তো ফ্রি ফায়ারের মতো বুইয়া অপশন নাই, এটা উইন, যাকে বলে উইন অপশন আছে। আর এখানে ম্যাচ একটাই, মানে র্যাঙ্ক ম্যাচ, এছাড়া অন্য অন্য কোনো মোড নেই। তোমরা কাস্টম খেলতে পারবা গাইস, তোমরা এখানে কাস্টম খেলতে পারবা, আনলিমিটেড কাস্টম, মানে এখানে কাস্টম খেলতে হলে কোনো কাস্টম কার্ড লাগে না। তো আমাদের মেশিনটা ঠিক হয়ে গেছে, একটা সিগন্যালও দিছে, দুইটা দরজা আছে, দুইটা দরজা যে কোনো একটা দরজা অথবা আমরা দুইটা দরজাও খুলতে পারবো। দরজা খুলে তারপর আমরা সে দরজা থেকে বের হয়ে যেতে পারবো, তাহলে আমরা চারজনে যখন বের হয়ে যাব তখন আমরা উইন। আর যখন অত যদি আমরা একজন বের হই বাকি তিনজন ওর হাতে মারা পড়ি তাহলে আমরা একজনই উইন, আর তিনজন উইন না, তার তিনজন মাইনাস খাবে, এটা র্যাঙ্ক ম্যাচ। আর যদি চারজনও যাই, চারজনই বের হই তাহলে আমরা চারজনই উইন। তো গেটটা তো খুলতেছে, ও ভাই আমার টিমমেটকে ধরছে, ভাই আমার টিমমেটকে ধরছে। তো ও কি টিম আপ করবে নাকি আমি এখন শিওর না ভাই, ও যদি টিম আপ করে তাহলে এরকম করতেছে কেন? না না, আগে আমি দরজাটা খুলি, ও দরজাটা খুলে ফেলছে, মানে একটু বাকি ছিল ওইটুক আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে গেছে। তো আমি দেখবো যে ও কি আমার টিমমেটকে ছেড়ে দেবে, মনে হয় ছাড়বে না, ও বসির কোয়ালের মধ্যে আমার টিমমেটকে গেঁথে রাখবে। আমি চেষ্টা করবো সঙ্গে সঙ্গেই ওকে এখান থেকে বের করার। ও ভাই আমাকেও ধরছে, আরে ভাই আমি ওকে বাঁচাইতে গিয়ে আমি নিজেও মরে গেলাম। তো যখন তোমাকে ধরবে তখন গাইস এখানে দেখো দুই পাশে দুটা ফিঙ্গার প্রিন্টের ছাপ। তো এখানে তোমরা যত দ্রুত ক্লিক করবা তত দ্রুত তোমাদের এই অপশনটা পূরণ হবে, এই অপশনটা পূরণ হলেই তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারবা, একটা চান্স থাকে তোমাদের পালিয়ে যাওয়ার। অল্প একটুর জন্য গেছি, অল্প একটুর জন্য আমি পালিয়ে যেতে পারলাম না। তো আমি দেখি যে আমার টিমমেট আমাকে বাঁচায় কিনা। তো এই বসির কোয়ালে যখন তোমাদের আটকাইবে তখন তোমাদের 4%, এখানে দেখো লেখা আছে 4% চান্স থাকে তোমরা এখান থেকে বের হওয়ার। তোমরা যদি এই যে হাতের স্টিকার এখানে যদি ক্লিক করো তাহলে ও বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি এখন ক্লিক করব না, কারণ আমার টিমমেট এখানে আশেপাশেই আছে, ওরা বাঁচানোর চেষ্টা করবে আমাকে। তো অলরেডি গাইস আমাকে বাঁচিয়ে দিয়েছে আমার টিমমেট, একটা টিমমেট আহত হয়েছে, আমরা দুইজন আহত, ও গাইস তিনজন আহত হয়েছি, একজন এখনও সুস্থ আছি, তিনজন আহত আছি। ও আমরা অলরেডি গেট থেকে বের হয়ে চলে আসছি, ও আমাকে আর ধরতে পারবো না, আমরা দুইজন বের হয়ে যাচ্ছি, আর দুইজন আছে ভিতরে, দেখি তারা কোনো সমস্যা হয় কি না। আমরা তাদের ম্যাচটা দেখি, তাদের গেমপ্লেটা দেখতেছি, দেখি তারা আমাকে আমাদেরকে কি পারবে। আরে টিম আপ কর ভাই, করুক। ও গাইস অলরেডি আমরা চারজনই বের হয়ে যাচ্ছি। তো গাইস ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, থ্যাংক ইউ।